স্বপ্ন দেখতেই পারে, তার অধিকার রয়েছে স্বপ্ন দেখা। স্বপ্ন দেখা মানা নয়, কিন্তু একটা গান ছিল, গান মানে কি আমি বুঝাই না কার, কিন্তু একটা ছিল না কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানে মনে মনে, ওটাই হচ্ছে আমার হারিয়ে যাচ্ছেন মনে মনে। রবীন্দ্রনাথ ট্যাগোরের গান তো ওটা, যা আপনি মনে রেখেছেন রবীন্দ্রনাথ ট্যাগোর, তিনি তো বিজেপিকে নিয়ে এসছেন, স্বীকৃতি দিতে হবে এখন, তার জন্যই তো আজকে ওরা এসছে এখানে, তিনি তো নিয়ে এলেন। দুটো সেকুলার পার্টির উপর যা অত্যাচার তিনি করলেন 2011 থেকে, এখন সামলাতে পারছেন না, এখন বাধ্য হচ্ছেন বলতে প্রধান বিরোধী ওরা। বারবার পার্থ চট্টোপাধ্যায় বলছে যে কংগ্রেস পশ্চিমবঙ্গে সাইন বোর্ডে পরিণত হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় বলবে না তো কে বলবে, এর জন্য এত বড় হলো সেই পার্টিটা সাইন বোর্ডে গেল। আজ উনি মমতা ব্যানার্জি নে ইন্ডিয়া টিভি কো ইন্টারভিউ মে কাহা হ্যায় কি কংগ্রেস অর সিপিএম মিলকে বিজেপি কো জিতানা চাহ রহা বঙ্গাল মে। এ তো জনতা জানতি হ্যায় কি কোন বিজেপি কো জিতানা চাহ রহা হ্যায় বঙ্গাল মে। সুদীপ বন্দ্যোপাধ্যায় জেসা জেল খাটা হুয়া ক্যান্ডিডেট আপনে দিয়া থা কি রাহুল সিনহা জিত জায়ে, ওহীন তো হাম রুকেঙ্গে, ওহীন তো মেরা রোল হ্যায়, ওহীন তো রোকেঙ্গে হাম, বিজেপি কো জিতনে নি দেঙ্গে। আচ্ছা ক্যান্ডিডেট থা সৌগাতো বোস, উসকো টিকেট নি দিয়া আপনে, হার্ভার্ড কা প্রফেসর নেতাজি কে খানদান সে, উসকো আপ টিকেট নি দে রহি, জেল খাটে হুয়া আসামি কো টিকেট দে রহি, তো তাপস পাল কো কিউ নি দিয়া টিকেট আপনে, ও ভি তো জেল খাটা হুয়া। না সেটা ওনার বক্তব্য যে বিজেপি সিবিআই, ওনার প্রোপ্রাইটারশিপ কনসার্ন, উনি প্রোপ্রাইটার্স, উনি মালকিন, ওনার যা ইচ্ছা উনি করবেন, মুনমুন স্যারকে এখান থেকে ওখানে পাঠিয়ে দেবেন, ইদ্রিসকে পাঠাবেন অন্য জায়গায়, নুসার জাহাকে নিয়ে আসবেন, সৌগত বোসকে, সৌগত বোসকে সরাবেন, মিমিকে দেবেন, সেটা ওনার ব্যাপার, ওনার পার্টি, উনি তো মালকিন না, ওটা তো প্রাইভেট লিমিটেড কনসার্ন। না তৃণমূল বা বিজেপির তরফ থেকে একটা কথাই, উত্তর কলকাতায় কংগ্রেসের এমনি কোনো সংগঠন নেই। হ্যাঁ নেই, তোরা এত ব্যস্ত হচ্ছে কেন, যখন নেই তো ওদের মাথা ব্যথা হচ্ছে কেন, নেই তো নেই, তারা কি করছে সেটা বলু, কংগ্রেসের কিছু নেই, এখনো কংগ্রেসকে নিয়ে ব্যস্ত হচ্ছে কেন, যখন কংগ্রেসের সংগঠন নেই, দল নেই, নন এক্সিস্টেন্ট, তো চর্চায় কেন, কিছু তো আছে বলে চর্চায়। ফলাফলের বিষয়ে আপনি কতটা আশাবাদী? 100% জিতবো।